আসসালামু আলাইকুম। জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মায়ের পাঁচটি বিপদ চিহ্ন। এই পাঁচটি বিপদ চিহ্নের যে কোনো একটি যদি কোনো গর্ভবতী মায়ের মধ্যে দেখা যায়, তাহলে যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে, অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনেই হুমকি ডেকে আনতে পারে। গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা, এ সময় একই দেহে দুটি প্রাণীর প্রসব, তাছাড়া জন্মদান প্রক্রিয়াটাও জটিল। মনে রাখতে হবে আমাদের দেশে প্রসবকালে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আমাদের দেশে আগের তুলনায় অনেক কমেছে, কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের। গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে। মায়ের ও অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা জানব যে পাঁচটি বিষয় গর্ভবতীর মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। প্রথমেই রয়েছে বিলম্বিত প্রসব হলে। প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে, তবে বাসাবাড়িতে প্রসবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। তারপর রয়েছে খিঁচুনি হলে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খিঁচুনি দেখা দেয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশ্রায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে। খিঁচুনি এক্লামশিয়ার প্রধান লক্ষণ, তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনকেই রক্ষা করতে পারে, তা না হলে এ রোগে দুজনেই মারা যেতে পারে। তারপর রয়েছে হঠাৎ রক্তপাত শুরু হলে। গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ, তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করে পরিবারের সবারই উচিত মাকে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া, অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনেই হুমকি ডেকে আনতে পারে। তারপর রয়েছে চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি, তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়, একটু বেশি হাঁটলে এ পানি চলেও যায়, কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে, তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। তারপর রয়েছে ভীষণ জ্বর হলে। গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদ চিহ্নের এক। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়, তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায়। এখন আমরা জানব গর্ভবতী মাকে কোন কোন বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। প্রথমে রয়েছে বাচ্চার নড়াচড়া। গর্ভাবস্থায় সাধারণত মা 16 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করেন। পেটের ভেতর বাচ্চা ঘুমায় ও খেলা করে, যার অনুভূতি মা বাইরে থেকে বুঝতে পারেন। বাচ্চার নড়াচড়ার একটি নির্দিষ্ট সীমা এবং সময় রয়েছে যা শুধু মায়ে অনুভব করেন। এর কোনো ব্যতিক্রম হলে মা সেটা খুব দ্রুত বুঝতে পারেন। বাচ্চার অধিক নড়াচড়া বা কম নড়াচড়া দুটি ক্ষতিকর
এবং এসব ক্ষেত্রে নিয়মিত এবং নির্দিষ্ট সময় পর পর ডাক্তারকে দেখানো উচিত। তারপর রয়েছে রক্তচাপ বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় বা প্রসবের পর মায়ের রক্তচাপ লক্ষ্য রাখা জরুরি। উচ্চ রক্তচাপ অনেক সময় মায়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং এটি এক্ল্যাম্পসিয়ার একটি লক্ষণও। তাই যারা আগে থেকেই রক্তচাপে আক্রান্ত বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন, তাদের উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং নিজ ও বাচ্চা উভয়ের সুস্থতা নিশ্চিত করা। তারপর রয়েছে তলপেটে তীব্র ব্যথা। গর্ভাবস্থার প্রথম দিকে, সাধারণত 3 মাসের মধ্যে, যদি কোনো সময় তলপেটে তীব্র ব্যথা অনুভব হয়, রক্তক্ষরণ ও পেট শক্ত হয়ে যায়, তবে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত। এক্ষেত্রে জরায়ু ছাড়া নালীতে অন্যান্য স্থান, যেমন পেটের ভেতর, ডিম্বাশয়ের মধ্যে ইত্যাদি গর্ভধারণ, যা এক্টোপিক প্রেগন্যান্সি নামে পরিচিত, এবং অনেক সময় এটি ফেটে গিয়ে মায়ের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এক্ষেত্রে দ্রুত অপারেশন ছাড়া মাকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই গর্ভাবস্থায় প্রথম 36 সপ্তাহে ন্যূনতম প্রতি মাসে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত এবং 36 সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত। তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।